যে খবরের দিকে নজর রাখবো, আয়কর মামলায় তলব করা হয়েছে মদন মিত্র ও তার পুত্রকে। আরো একবার জানাবো, মদন মিত্র ও তার পুত্রকে সিবিআই তলব করলো আয়কর মামলায়। মদন মিত্র ও তার পুত্র স্বরূপ মিত্রকে তলব করা হয়েছে সিবিআই পক্ষ থেকে আয়কর মামলায়। আজই হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে তাদের দুজনকে। মদন মিত্র ও তার পুত্র স্বরূপ মিত্রকে তলব সিবিআইয়ের। বিস্তারিত কথা বলবো, ফোনে রয়েছেন আমাদের প্রতিনিধি দেবজ্যোতি ঘোষ। দেবজ্যোতি, কি জানতে পারছো? মদন মিত্র এবং তার পুত্র স্বরূপ মিত্রকে সিবিআইয়ের পক্ষ থেকে আজকে তলব করা হয়েছে এবং আয়কর মামলার একটি অনুষ্ঠানে মদন মিত্র উপস্থিত ছিলেন এবং সেই জন্যই তার সঙ্গে কোনো যোগাযোগ ছিল সেটা যাচাই করার জন্য সিবিআইয়ের পক্ষ থেকে তাকে ডাকা হয়েছে। দেখো, অত্যন্ত গুরুত্বপূর্ণ যে গত কয়েকদিন ধরে এই আয়কর মামলায় বেশ কিছু রাজ্যবাসী বেশ কিছু মানুষকেও ডাকা হয়েছে, সেই জায়গাতে মদন মিত্র বা তার পুত্র স্বরূপ মিত্রকেও কিন্তু আজকে সিজিও কমপ্লেক্সে ডাকা হয়েছে। তবে সিবিআই এর পক্ষ থেকে এই মামলাটির তদন্ত বহুদিন ধরে তারা করছিলেন, তবে গত কয়েক বছর ধরে তার কোনো অগ্রগতি দেখা যায়নি। আড়াই বছর পরে হঠাৎ করে মদন মিত্রকে ডাকা নিয়ে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে কটাক্ষ করা হয়েছে এবং তারা যেটা বলতে চাইছেন যে নির্বাচন চলছে, নির্বাচনের আগে সিবিআই কে বারবার সামনে আনা হয়, সেই মতোই মদন মিত্রকে ডাকা হয়েছে বলে আমরা জানতে পারছি। তবে আজই তাকে ডাকা হয়েছে, এখনো তিনি যাবেন কিনা পরিষ্কার করে তিনি জানাননি। তবে তিনি এর আগেও বলেছিলেন যে তদন্তের সহযোগিতার জন্য তিনি সমস্ত রকম সাহায্য করবেন। ধন্যবাদ দেবজ্যোতি, কথা বলছিলাম প্রতিনিধি দেবজ্যোতি ঘোষের সঙ্গে।